হরি দিন তো গেল সন্ধে হলো, পার করো আমারে। সত্যজিৎ রায়ের নির্মিত পথের পাঁচালী সিনেমার এই গানটি হয়তো সকলে শুনেছেন, কিন্তু কেউ কি বলতে পারবেন এই গানের গীতিকার কিংবা সুরকার কে? কিংবা ইংরেজ ও তৎকালীন জমিদারদের বিরুদ্ধে সর্বপ্রথম কে পত্রিকায় লেখালেখি শুরু করেন? হ্যাঁ, চলুন আজকে ঘুরে আসি কিংবদন্তি কাঙাল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘর ও বসত বাড়ি থেকে। আমাদের গন্তব্য কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কুণ্ডুপাড়াই। ঝিনাইদহ শহর থেকে যাত্রা শুরু করে শৈলকুপা হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছব। চলুন গ্রাম বাংলার প্রকৃতি দেখতে দেখতে কাঙাল হরিনাথ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। মফস্বল সাংবাদিকতার জনক কাঙাল হরিনাথ একাধারে সাহিত্যিক ও বাউল গান রচয়িতা। তার প্রকৃত নাম হরিনাথ মজুমদার, কিন্তু কাঙাল হরিনাথ নামেই তিনি পরিচিত। কাঙাল ফিকির চাঁদ বা বাউল ফিকির চাঁদ নামেও তিনি অধিক পরিচিত ছিলেন। 1833 সালে নদিয়া বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রামে তার জন্ম। শৈশবে ইংরেজি স্কুলে পড়ালেখা শুরু করেন, কিন্তু আর্থিক অভাবে তা বেশি দূর অগ্রসর হয়নি। 1855 সালে বন্ধুদের সহায়তায় তিনি নিজ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। কাঙাল হরিনাথ সাধারণ মানুষের উন্নতির জন্য এবং তাদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে আজীবন আন্দোলন করেছেন। অসহায় কৃষক সম্প্রদায়ের রক্ষার উদ্দেশ্যে তিনি সাংবাদিকতা পেশা গ্রহণ করেন। প্রথমে তিনি ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় লিখতেন, পরে 1863 সালে নিজেই গ্রামবার্তা প্রকাশিকা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ শুরু করেন। পত্রিকাটি পরে পাক্ষিক এবং শেষে এক পয়সা মূল্যের সাপ্তাহিকে পরিণত হয়। এতে কৃষকদের প্রতি তখনকার খ্রিস্টান নীলকর ও হিন্দু জমিদারদের অত্যাচারের কথা বিশেষ গুরুত্বের সাথে প্রকাশ করা হতো, ফলে ব্রিটিশ সরকার ও জমিদারদের পক্ষ থেকে তাকে ভীতি প্রদর্শন করা হয়। তবুও তিনি নির্ভীকভাবে তার দায়িত্ব পালন করে যান। এসব কারণে পত্রিকাটি বিশেষ খ্যাতি অর্জন করেছিল। হরিনাথের জীবনে কখনো সচ্ছলতা ছিল না, তা সত্ত্বেও পত্রিকা প্রকাশের সুবিধার্থে 1873 সালে তিনি এমএন প্রেস নামে একটি ছাপাখানা তৈরি করেন। আজও সেটি কুমারখালীতে পড়ে আছে। রাজশাহীর রানী স্বর্ণকুমারী দেবীর অর্থানুকূল্যে দীর্ঘ 18 বছর পত্রিকাটি প্রকাশের পর আর্থিক কারণে এবং সরকারের কঠোর নিয়ন্ত্রণের দরুন এই পত্রিকা প্রকাশের অনুমতি বন্ধ হয়। হরিনাথ ছিলেন লালনসার শিষ্য। তিনি 1880 সালে কাঙাল ফিকির চাঁদের দল নামে বাউল দল গঠন করেন এবং বহুল বাউল গান রচনা করেন। সেগুলো খুবই জনপ্রিয়তা অর্জন করে। তিনি সহজ ভাষায় ও সুরে গভীর ভাবদীপক গান রচনা করেন এবং সদলে গেয়ে বেড়াতেন। বঙ্গাব্দ 1290 থেকে 1300 মধ্যে তিনি কাঙাল ফিকির চাঁদ ফকিরের গীতাবলী নামে 16 খণ্ডে বাউল সঙ্গীত প্রকাশ করেন। হরিনাথ ছিলেন গদ্য ও পদ্য রচনায়ও পারদর্শী। সাহিত্য চর্চায় হরিনাথের শিষ্যদের মধ্যে ইতিহাসবিদ অক্ষয় কুমার, দীনেন্দ্রনাথ রায়, জলধর সেন, মীর মোশাররফ হোসেন পরবর্তীকালে বিশেষ খ্যাতি অর্জন করেন। হরিনাথের গ্রন্থ 18টি। উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল বিজয় বসন্ত, কারচরিত্র, কবিতা কৌমুদী, বিজয়া, কবিকল্প, অক্রূর সংবাদ, সাবিত্রী নাটিকা, চিত্ত চপলা, কাঙালের ব্রাহ্মান্ডবেদ, মাতৃমহিমা ইত্যাদি। মৃত্যুর পর তার রচনা সমগ্র হরিনাথ গ্রন্থাবলী নামে প্রকাশ করা হয় 1896 সালের 16 এপ্রিল। এই মহৎ মানুষটি ইহলোকের মায়া ত্যাগ করেন।
হরিনাথ শুধুমাত্র গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশ করে থেমে থাকেনি। তিনি এই প্রকাশ গ্রাম বার্তা প্রকাশ করার জন্য তৈরি করেছেন একদল দক্ষ লেখক, আর যাদের লেখা প্রকাশ করার জন্য তিনি বেছে নিয়েছেন একটি ছাপাখানা। এই ইউনিয়ন প্রেস থেকেই বাংলা সাহিত্যের অন্যতম গ্রন্থ বিষাদসিন্ধুর মুদ্রিত হয়। শুধু তাই নয়, বিষাদসিন্ধুর পাশাপাশি লালন সাইজের খাঁচার ভিতর অচিন পাখি সহ 21টি গান এই প্রেস থেকেই সর্বপ্রথম মুদ্রিত হয়। স্বর্ণকালীন এই সময়ে আপনাদেরকে হয়তো কাঙাল হরিনাথের সংগ্রহশালা ও জাদুঘরটি সম্পূর্ণভাবে ঘুরে দেখাতে পারছি না। পরবর্তীতে যদি কখনো এখানে আসার সুযোগ হয় তাহলে অবশ্যই ঘুরে দেখাবো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস বা কোনো প্রত্নতত্ত্ব নিয়ে।